नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু ইনফো বিপ্লব চ্যানেল। বন্ধুরা, এসে গেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম আমার চ্যানেলে, সেখানে আপনারা দেখেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের একটি মোবাইল অ্যাপের কথা বলেছিলাম, যে অ্যাপটির নাম হচ্ছে জমির তথ্য। সেই অ্যাপটিতে আপনারা কিভাবে কি কি সুবিধা পেতে পারেন সে ব্যাপারে বিস্তারিত মানে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো আজকে সেই অ্যাপটারই বিস্তারিত দেখিয়ে দেবো, একদম অ্যাপটা সরাসরি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাপ থেকে আপনারা বিভিন্ন তথ্যগুলো পাবেন। তো চলুন সেটা দেখে নেওয়ার জন্য কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন, কীভাবে এই তথ্যগুলো পাবেন তার ব্যাপারে বিস্তারিত আলোচনা দেখে নিই। তো আসুন আমরা সরাসরি আমাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে সেখানে আমরা সরাসরি চলে যাই। তো দেখুন, গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে প্রথমে আপনাদেরকে লিখে নিতে হবে যে জমির তথ্য, JOMIRTOTHYA, ঠিক এই স্পেলিংটা দিয়ে আপনারা লিখবেন। জমির তথ্য লেখার পরে দেখুন এখানে জমির তথ্য, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড আর ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাপটি খুলেছে। এখানে একটি হ্যান্ডশেকের ছবি আছে। এই অ্যাপটা খোলার পর এখানে আপনার কাছে ইনস্টল অপশনটি থাকবে, আপনি সেই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে আপনার কাছে এই ওপেন অপশনটি আসবে। আপনি অ্যাপটাকে ওপেন করলে দেখুন ঠিক এইভাবেই আপনার কাছে অ্যাপটার ইন্টারফেস খুলে যাবে। জমির তথ্য, ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তর বলে ঠিক এইভাবে একটি অ্যাপটাই খুলে যাবে। তো এখানে দেখুন প্রথমেই আছে খতিয়ান ইনফরমেশন, তার পাশে আছে প্লট ইনফরমেশন, আরএস, এলআর ডিটেলস, ফিজ ডিটেলস, অফিসিয়াল ডিটেলস, অফিসার ডিটেলস এবং কেস স্ট্যাটাস, এই প্রত্যেকটা জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এর জন্য এবং এছাড়াও এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ সেটিং এই থ্রি ডট অপশনটাতে আপনারা পেয়ে যাবেন। থ্রি ডট অপশনটা ক্লিক করলে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বলে একটা অপশন আছে, সেখানে করলে ইংলিশ, বাংলা বা হিন্দি আপনার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা নিতে পারবেন। তো আমি এখানে বাংলাটাকে চুজ করে রাখলাম এবং আর ইউ শিওর এটাকে ইয়েস করে দিলাম, তাহলে এখানে আমার সমস্ত তথ্যগুলো বাংলায় আমি দেখতে পাবো। তো দেখুন প্রথমেই আছে খতিয়ান ইনফরমেশন, এই খতিয়ান ইনফরমেশন অপশনটাতে আমি যখনই ক্লিক করব এখানে আমার কাছে বিভিন্নভাবে দেবে, এখানে যে খতিয়ান ইনফরমেশন সেটা দেবে। তো এই খতিয়ান ইনফরমেশনের অপশনটার মধ্যে আসলে দেখুন এখানে প্রথমে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে খতিয়ান ইনফরমেশন অপশনটা আমি যখনই ক্লিক করবো এখানে দেখুন প্রথমে ডিস্ট্রিক্ট দিচ্ছে, জেলার নাম দিতে হবে। তো এখানে আপনাদের যার যে জেলাটির তথ্য আপনারা চাইছেন তারা সেই জেলাটির নাম দেবেন। তো আমি এখানে একটি উদাহরণস্বরূপ কোনো একটি জেলার নাম দিলাম এবং তার ব্লকের নাম এখানে দিতে হবে। তো আমি সেটাও উদাহরণস্বরূপ কোনো একটি ব্লকের নাম এবং তার মৌজার নাম দিতে হবে, সেটাও আমি উদাহরণস্বরূপ একটি দিলাম এবং এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে কি হবে, আপনি যে জেলা, ব্লক বা মৌজাটি দিলেন সেই তথ্যটি কিন্তু আপনার এই অ্যাপের মধ্যে সেট হয়ে গেল। এরপর আপনি যখনই চাইবেন ওই জেলা বা ব্লক বা মৌজারই তথ্য আপনি সেখান থেকে পাবেন, প্রয়োজনে আপনি সেটা চেঞ্জ করতে পারেন। সে চেঞ্জ কীভাবে করতে হবে সেটা পরে বলে দিচ্ছি। তো এখানে দেখুন প্রথমে খতিয়ান ইনফরমেশনে চলে আসলাম, এখানে দেখুন যে মৌজাটিকে আমি সিলেক্ট করেছি সেই মৌজাটির নাম এখানে দেখাচ্ছে এবং মৌজা কোড দেখাচ্ছে। এরপরে এন্টার খতিয়ান নাম্বার, আপনার জমির পর্চাতে আপনি খতিয়ান নাম্বার পেয়ে যাবেন। আমি এখানে একটি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটি খতিয়ান নাম্বার দিয়ে আমি সাবমিট করব। তো দেখুন সাবমিট করার পরে প্লিজ ওয়েট এখানে দেখাচ্ছে, প্লিজ ওয়েট দেখানোর পরে দেখুন এখানে যার তথ্য তার ডিটেলস কিন্তু এখানে চলে আসে, যার খতিয়ান তার নিজের নাম, তার বাবার নাম, তার অ্যাড্রেস এবং তার কত জমি পরিমাণ কত ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে চলে আসে। তো এইভাবে আপনারা খতিয়ান তথ্য এখান থেকে পেয়ে যাবেন। ঠিক একইভাবে প্লট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। প্লট ইনফরমেশনে গেলে সেখানেও যদি আপনি এখানে প্লটের নাম্বারটি দেন, সেই প্লট নাম্বারটি দিলে সেখানে সাবমিট করতে হবে। দেখুন প্লিজ ওয়েট করে সেই প্লট নাম্বারটি কী ক্লাসিফিকেশান আছে, শালি বা বাস্তু, সেটা আপনাকে দেখাবে, কতটা এরিয়া আছে টোটাল সেখানে দেখাবে এবং এই প্লটের মধ্যে যতজনের খতিয়ান আছে, যত জমি আছে সেগুলো কিন্তু এখানে দেখুন ডিটেলসে এক এক করে দেখাচ্ছে, বিভিন্ন নামের সেগুলো এখানে দেখাচ্ছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু সরাসরি জমির তথ্য মোবাইল অ্যাপটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের প্লট বা খতিয়ান ইনফরমেশন আপনারা চেক করে নিতে পারবেন। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজ ডিটেলস, অর্থাৎ ফিজ ডিটেলসের ক্ষেত্রেও কিন্তু
ধরুন কোন একটি, এই এখানে দেখুন দেওয়াই আছে মৌজা কোড, মৌজা ডিটেলস যেটা বললাম, যে যে মৌজাটি আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার মোবাইলে সেটা সেটিং হয়ে যাবে, সেই মৌজারই সমস্ত তথ্য আপনি অনায়াসে পাবেন, অর্থাৎ বারবার আপনাকে সেটা খুঁজে বার করতে হবে না। কিন্তু আরেকটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার চেঞ্জ করতে হয় সেটা পরে বলে দিচ্ছি। আর এখানে দেখুন যখনই আপনি কোনো ফিস জানতে চাইছেন সেখানে ক্যাটাগরি প্রথমে দেওয়া আছে, কিসের ফিস আপনি জানতে চাইছেন, কনভার্সন অর্থাৎ জমির চরিত্র বদলের ক্ষেত্রে, মিউটেশন মানে হচ্ছে জমির যে মালিকানা বদলের ক্ষেত্রে, বা ওয়ারিশ এনরোলমেন্টের ক্ষেত্রে আপনি জানতে পারবেন। তো এখানে ধরুন মিউটেশন আপনি দিলেন, এরপরে পারপাস এখানে দিলেন, অ্যাক্টিভিটিস অ্যালাইড টু এগ্রিকালচার, হোম স্টেট, গ্রুপ হাউজিং, ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল কেস ইত্যাদি এগুলো দিতে হবে। এরপরে এখানে আপনি খতিয়ান নাম্বার ধরুন এখানে দিলেন, খতিয়ান নাম্বার, প্লট নাম্বারও দিলেন এখানে, এরপরে পারপাসটাও আপনি এখানে সিলেক্ট করলেন, যে অ্যাক্টিভিটি অ্যালাইড টু এগ্রিকালচার, হোম স্টেট ধরুন আপনি বাড়ির ক্ষেত্রে করতে চাইছেন, এবার সাবমিটটাই দিলেন। সাবমিট দেওয়ার পরে কিন্তু এখানে আপনার কত কী তথ্য সেগুলো এখানে দেখিয়ে দেবে, আপনি এখানে সাবমিট করলে সেটা দেখিয়ে দেবে। এই মুহূর্তে একটু দেখাচ্ছে না এটা, পরবর্তীতে এটা আবার দেখে নিতে পারবেন। কনভার্সনের ক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, এইভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা এখান থেকে ফিস বা তথ্যটা আপনারা জানতে পারবেন। এছাড়াও আরেকটা জিনিস যেটা দেখা যাবে সেটা হচ্ছে অফিসিয়াল ডিটেলস, অর্থাৎ আপনার এলাকার যিনি অফিসার আছেন তার নাম এখানে দেখতে পাবেন, ডিএলআরও ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার, এসডিএলআরও কে নিয়ে কে আছেন, বিএলআরও কে আছেন, এনাদের প্রত্যেকের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি সমস্ত অফিসিয়াল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও কেস স্ট্যাটাস, অর্থাৎ যদি আপনার কোনো কেস থাকে, অর্থাৎ কেস সার্চ, দেখুন এখানে কেস সার্চ অপশনের মধ্যে হচ্ছে কেস ওয়াইজ সার্চ, সেই কেস নাম্বার দিয়ে আপনি সাবমিট করলে দেখতে পাবেন, বা ডিড ওয়াইজ সার্চ করলেও ডিড নাম্বার বা ডিড ইয়ার আপনার যে দলিল আছে সেখানে এটার নম্বর পেয়ে যাবেন, সেগুলো দিয়ে সার্চ করলে আপনারা তার কেস স্ট্যাটাস, মিউটেশন কেস হোক বা কনভার্সন কেস হোক, সেগুলোর স্ট্যাটাস কী হয়ে আছে সেটা আপনারা দেখতে পাবেন। তো এইটা তো পরপর গেল। এছাড়াও যেটা বলছিলাম যে ওই কোনো ধরুন আপনার মোবাইলে সেটিং হয়ে আছে কোনো একটি নির্দিষ্ট মৌজা, যেমন এখানে খতিয়ান দিলে দেখুন সেই মৌজাটিই সিলেক্ট করছে, এবার আপনি হয়তো অন্য কোনো জায়গা দেখতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে এই থ্রি ডট অপশনটাতে আপনি ক্লিক করলেন, এখানে মৌজা ডিটেলস সেটিং দেখুন একদম নিচে একটি অপশন আছে, এই অপশনটাই সিলেক্ট করলে কিন্তু আপনি আবার নতুন করে আপনার সিলেকশনটা দিতে পারবেন, কোন ডিস্ট্রিক্ট কোন ব্লক ইত্যাদি আপনি দিতে পারবেন। তো সেটা আপনারা করে নিতে পারবেন, এই মৌজা ডিটেলস সেটিংয়ের মধ্যে গিয়ে যখন আপনি নতুন করে কোনো একটি ব্লক বা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তখন সেটা আপনার এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এবং ওকে করলে সেটাই সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন এখানে আমার এটার মৌজা ডিটেলসটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এইভাবে আপনারা জমির তথ্য যে মোবাইল অ্যাপ আছে তার মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন তথ্য পাবেন, এবং জমির তথ্য মোবাইল অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন জমি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে পেতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি, আর সেইগুলোর ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের পাশে থাকুন বন্ধুরা, ধন্যবাদ।